বীরঙ্ক ডট কমে তোমাদের স্বাগত জানাই আমি শ্রাবন্তী ম্যাম তোমাদের ম্যাথসের টিচার চলো দেখিনি প্রবলেম আছে সলভ করার জন্য লসাগুর নির্ণয় করো লসাগু নির্ণয় করো তিনটে রাশি দেওয়া আছে এখানে তো লশাগুর ফর্মুলাটা কি আমরা প্রবলেমটা সলভ করতে গিয়ে দেখব আগে রাশিগুলো লিখে নিই প্রথম রাশি প্রথম রাশি কি আছে থ্রি এ স্কোয়ার মাইনাস ফাইভ এ বি মাইনাস টুয়েলভ বি স্কোয়ার ইকুয়ালস টু মিডিল টার্ম কি হবে বারো আছে আর এখানে তিন আছে তিন বারোই ছত্রিশ মানে 4 আর নয় 9ab 4ab প্লাস মাইনাস বি ঠিক আছে তিন আর বারোই ছত্রিশ তো আর চার নয় ছত্রিশ তাহলে নয় আর চারের মধ্যে বিয়োগ করলে পাঁচ আসছে তার জন্যই এই দুটো টার্ম আমরা টিকলাম এবার কি হবে এটা থেকে কমন যাবে থ্রি এ কত পড়ে থাকছে এ আর তিন তিনে নয় এটা বি প্লাস এটাতে কমন যাবে ফোর বি তাহলে এ মাইনাস থ্রি বি ওকে এবার কি আসছে এ মাইনাস থ্রি বি প্লাস ফোর বি এটা হয়ে গেল প্রথম রাশি এখানে লিখি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কত বলেছে এখানে এ টু the power ফাইভ মাইনাস টোয়েন্টি সেভেন এ স্কোয়ার বি ঠিক আছে দেখো এখানে এ কিউব কমন যাবে দেখো এখানে এ স্কোয়ার কমন যাবে ঠিক আছে এখানে কত পড়ে থাকবে এ কিউব মাইনাস টোয়েন্টি সেভেন বি এবার দেখো এটা একটা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা মানে এটা হচ্ছে এ দা হল কিউব মাইনাস থ্রি বি দ্য হোল কিউব কত হচ্ছে এটা এ কিউব তো থাকলো তার সাথে হবে এ মাইনাস বি এ বিউব মাইনাস বি কিউবের যে উৎপাদক বিশ্লেষণের ফর্মুলাটা সেটা হয় এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার মানে এটা হবে এ স্কোয়ার প্লাস এ বি মানে থ্রি ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার মানে থ্রি বি দ্য হোল স্কোয়ার মানে হবে নাইন বি স্কোয়ার এটা হয়ে গেল দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশিটা হচ্ছে কত আছে নাইন এ স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এ বি বি প্লাস সিক্সটিন স্কোয়ার ওকে এবার থ্রি এ দ্য হোল স্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি এ ইন্টু ফোর বি দেখো কত হচ্ছে চার থেকে বারো দিয়ে চব্বিশ এ বি ঠিকই আছে ব্যালেন্স হয়ে গেছে আর এটাই হয়ে যাবে ফোর বি দ্য হোল স্কোয়ার এটা এ প্লাস বি দা সূত্রে আসছে কত আসছে থ্রি এ প্লাস ফোর লসাগু কত হবে দেখো প্রথমে কি করব কমন টার্মগুলো লিখে নেব ঠিক আছে যে কোনো দুটো রাশির মধ্যে যেগুলো কমন যেমন আমরা লসাগু ক্যালকুলেট করি লসাগু যখন করি উৎপাদক ভাবে তখন আমরা কি করি দুটো সংখ্যা গেলেই আমরা সেটা উৎপাদক করে লিখে নি তো সেরকমই দুটো সংখ্যার মধ্যে থেকেও যেগুলো কমন আছে সেগুলো আগে কমনগুলো লিখে নেব তারপর যেগুলো পড়ে থাকবে সেটা আমরা লিখে নেব দেখো প্রথম আর দ্বিতীয় থ্রি বি দুটোতেই আছে তাহলে আগে এ মাইনাস থ্রি বি এটা লিখে নি ঠিক আছে আর কিছু কমন নেই এবার দেখি সেকেন্ড আর থার্ড মধ্যে কি কমন আছে সেকেন্ড মানে দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশির মধ্যে কিছু কমন আছে না নেই সেকেন্ড আর তৃতীয়র মধ্যে কিছু কমন নেই এবার দেখো ফার্স্ট আর তৃতীয়র মধ্যে কিছু কমন আছে কিনা হ্যাঁ থ্রি এ প্লাস ফোর বি এখানে একবার আছে এখানে দুবার আছে তার মানে এখানে একটা থ্রি এ প্লাস ফোর বিটা হবে ওকে আর কিছু কমন নেই এবার কি পড়ে রইল দেখি প্রথম রাশি তো দুটোই লিখে ফেলেছি দুটোই লেখা হয়ে গেছে ইন্টু দ্বিতীয় রাশিতে কত এ কিউব আছে একটা এ মাইনাস থ্রি বিটা তো হয়ে গেছে আর একটা টার্ম আছে সেটা হচ্ছে এখানে লিখছি এ স্কোয়ার প্লাস থ্রি এ বি প্লাস নাইন বি স্কোয়ার আরেকটা কি টার্ম পড়ে আছে এখানে থ্রি এ প্লাস ফোর ছিল একটা টার্ম নেওয়া হয়েছিল তার মানে আরেকটা পড়ে আছে থ্রি এ বি তার মানে এখানে আমি লিখছি ইনু এ মাইনাস থ্রি বিস ফোর বি হোল স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস থ্রি এ বি প্লাস নাইন বি স্কোয়ার এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেও লসাগর ঠিক আছে তো ভিড কম এর সাথে যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ এই ধরনের প্রবলেমের সলিউশন পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইট ফলো করতে থাকুন